বিজেপি জোট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পানীয় জল এবং কর্মসংস্থানের দাবিতে সিপিআইএম শহর দক্ষিণাঞ্চল কমিটির উদ্যোগে কৈলাসহর পুর পরিষদের 17, 16, 15, 14 এবং 13 নম্বর ওয়ার্ড এলাকায় একটা পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার নেতৃত্বে ছিলেন বিধায়ক মাহবুবুর আলী, সিপিআইএম নেতা কান্তিলাল দেব, বিশ্বরূপ গোস্বামী, প্রভাকর সিনহা, অঞ্চন রায় সহ আরো অনেকেই। পদযাত্রাটি শহরের বিদ্যানগর এলাকা থেকে শুরু হয়ে পুর পরিষদের বিভিন্ন এলাকা পরিক্রমা করে 13 নং ওয়ার্ডের সাইফুর মার্কেটে এসে সমাপ্ত হয়। পদযাত্রায় রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। পদযাত্রা শেষে বিধায়ক মাহবুবুর আলী সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যে বিজেপি সরকার সুশাসনের নামে প্রকৃতপক্ষে দুঃশাসন চালাচ্ছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নাবালিকা ধর্ষণ, বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর এবং বাড়িঘরে আক্রমণ করছে, যার ফলে রাজ্যের সাধারণ মানুষ বিজেপি সরকারের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আগামী 23-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বামীদের সরকার প্রতিষ্ঠার জন্য সারা রাজ্যের সাথে কৈলাসহর মহকুমায় প্রতিদিন দলের পক্ষ থেকে ছোট ছোট পদযাত্রা করা হচ্ছে বলে বিধায়ক মাহবুবুর আলী বলেন। 10টি পোলিং বুথ নিয়ে আজকে আমরা পদযাত্রা সংগঠিত করি। অঞ্চল এলাকার প্রায় 6 কিলোমিটার পথ পরিক্রমা করে পদযাত্রা এখানে এসে শেষ হয়েছে। মূলত রাজ্যের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, খাজ খাদ্য এবং বেকারের কর্মসংস্থানের দাবিতে আমরা এই পদযাত্রা সংগঠিত করছি। আমাদের বিধানসভা এলাকায় এ ধরনের কিছু পদযাত্রা হয়েছে সংগঠিত ইতিমধ্যেই। আমরা সর্বমোট 60টি ছোট আকারের পদযাত্রা সংগঠিত করব, তারপরে আমরা সেন্ট্রালি বিধানসভা ভিত্তিক পদযাত্রা আমরা সংগঠিত করব। মূল বিষয় হচ্ছে, রাজ্যের বিজেপি আইপিএফ জোটের সরকার রাজ্যের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। 2018 সালের নির্বাচনের প্রাককালে যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতার মধ্যে এসেছিল, আজকে সেই প্রতিশ্রুতির ধারে কাছেও সেখানের মধ্যে তারা নেই। কাজেই আমরা প্রতিটা ঘরে, প্রতিটা পাড়ায় পাড়ায় মানুষের কাছে যাচ্ছেন আমাদের কমরেডসরা এবং সাধারণ মানুষকে এই বিষয়গুলো আমরা বলবার চেষ্টা করছি। রাজ্যের মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছেন 1949 থেকে 1977 এই 28 বছর এবং 1988 থেকে 1993 এই 5, সব মিলে 33 বছর। এই 33 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছেন বামফ্রন্টের বিকল্প কংগ্রেস হতে পারে না। আর 2018 থেকে 2023 আজকের এই দিন, এই প্রায় 4-5 বছর সময়ের অভিজ্ঞতায় মানুষ দেখছেন বামফ্রন্টের বিকল্প বিজেপি বা অন্য কেউ হতে পারে না। কাজে রাজ্যের শান্তির জন্য, সম্প্রীতির জন্য, উন্নয়নের জন্য চাই বামফ্রন্ট, এবং সেই বার্তাকে নিয়েই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। লক্ষ্য হচ্ছে 2023 সালে রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজ্যের সম্প্রীতি, শান্তি, সম্প্রীতিকে পুনরায় ফিরিয়ে আনা। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।